স্থানীয়রা জানান, সোমবার রাত 8টার দিকে খুলনা নগরীর কেডিহোস রোডের একটি বইয়ের দোকানের ডেলিভারিম্যান রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা হয় গোডাউনের ম্যানেজার শাহজাহানের। দুই ঘণ্টা পর নামাজ শেষ করে শাহজাহান রফিকুল ইসলামকে খুঁজে না পেয়ে রাত 10:30টার দিকে দোকানের তৃতীয় তলায় গোডাউনে গিয়ে রফিকুলের রক্তমাখা লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপরে ভিতরে ঢুকলাম, ডিগাতে এই যে লাশ আসামিদের দ্রুত শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করে দ্রুত বিচার আওতান আনা হোক। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত এই হত্যাকাণ্ড, আর নিহতের গায়ে মিলেছে বিভিন্ন ক্ষতের দাগ। গলায় দড়ি বেঁধে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানায় পুলিশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করেছি এবং আমরা মোটামুটি আসামিকে শনাক্ত করেছি। আমাদের টিম সিআইডি, পিবিআই বিভিন্ন টিম কাজ করছে এবং অতি শীঘ্রই আমরা আসামিদেরকে ধরতে সক্ষম হব। নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।